এই পৃথিবী যতদিন থাকবে ততদিন রহস্যও পিছু ছাড়বে না। এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় ভূতুড়ে স্থান আছে যা আজও অনেক মানুষের কাছে অজানা। অজানা পৃথিবীর রহস্যময় একটি স্থান হলো সুন্দরবন। সুন্দরবনে প্রায় বহু পর্যটকই বেড়াতে যায়। জল জঙ্গল বাঘের ভয় থাকে সর্বত্র। তবে পর্যটকেরা ঘুরতে গেলে যতটুকু অংশ দেখে তা খুবই সামান্য, আর এই সামান্য অংশ দেখে পুরো সুন্দরবনকে চেনা যায় না। সামান্য অংশ পর্যটকদের দেখানো হলেও সবটা দেখানো হয় না। সুন্দরবনের সম্পূর্ণ অংশটা সাধারণ পর্যটকদের দেখানো হয় না। তার কারণ হিসাবে বাঘের কথা বলা হলেও নেহাতি বাঘের ভয়টাই আসল কারণ নয়, ভূতের ভয় রয়েছে এর সঙ্গে। শোনা যায় সুন্দরবনের গভীরে জলে জঙ্গলে মাঝে মধ্যেই এক রহস্যময় আলো দেখতে পাওয়া যায়, যাকে আমরা চলতি ভাষায় বলে থাকি আলেয়া। সেই আলেয়ার আলোই জেলেদের রাত্রিবেলায় মৃত্যুর কাছে নিয়ে যায়। এই আলো দেখলেই নাকি শরীরে মনে একটা ঘোরের সৃষ্টি হয়, বোধ বুদ্ধি সবই যেন চলে যায়। লোকে মন্ত্রমুগ্ধের মতন এই আলোকে অন্ধের মতন অনুসরণ করতে থাকে, আর অনুসরণ করতে করতে জলে ডুবে মৃত্যু হয় তাদের। আবার কখনো দেখা যায় কোনো রকম শরীরে আঘাতের চিহ্ন ছাড়াই মানুষ মারা গেছে। বিজ্ঞানীরা যদিও এইসব যুক্তি মানতে নারাজ। বিজ্ঞানীদের মতে আলিয়ার জন্ম হয় নানান রকম গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায়, মূলত ফসফরাস এবং মিথেনের বিক্রিয়ার ফলেই তৈরি হয়ে থাকে আলেয়ার। সুন্দরবনের নিচু জলা জমির মধ্যে এই রকম গ্যাস পাওয়া যায় খুব সহজে, ফলে তাদের পারস্পরিক বিক্রিয়ায় জলের মাঝে মধ্যেই জ্বলে ওঠে আলেয়া। কিন্তু সুন্দরবনের মানুষ এই সমস্ত কিছু মানতে নারাজ। তাদের যুক্তি হিসাবে তারা ফিরে যায় অতীতের এক রাজবংশের গল্পে। জনশ্রুতি রয়েছে একসময় সুন্দরবন এবং তৎকালীন অঞ্চলে রাজত্ব করতেন রাজা শ্রুতঞ্জয় এবং তার ছেলের নাম ছিল অলঞ্জয়। সৎগুণের জন্য রাজকুমার ছিলেন সবার প্রিয়, তাই প্রজারা এবং রাজবংশের বাকিরা তাকে আলেয়া নামে আদর করে ডাকতেন। দিনে দিনে আলেয়া একসময় বড় হয়ে ওঠে, পারদর্শী হয়ে ওঠে সব ধরনের বিদ্যায়। তারপর একদিন আলেয়ার রাজ্যাভিষেক হয়। রাজবংশের নিয়ম মেনে তিনি চলে যান শিকারে রাজ্যাভিষেকের ঠিক পরে, কেননা শর্ত ছিল এটাই, নরখাদক রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে প্রমাণ দিতে হবে তিনি যোগ্য রাজা। যথাসময়ে আলেয়া তার বাবার সঙ্গে শিকারে গেলেন। সুন্দরবনের খাঁড়ির মধ্যে দিয়ে ভেসে চলল তাদের বজরা। আলেয়া দেখতে পেলেন চাঁদের আলোয় এক শাবককে সঙ্গে করে খাঁড়ির মুখে জল খাচ্ছে এক বাঘিনী। দেখতে দেখতে তাকে ঘিরে ফেলল আলেয়া এবং তার দলবল। তারপর তাকে বধ করতে কতক্ষণ জঙ্গলের গভীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রেহাই পেল না শাবকটি, হত্যা করা হলো তাকে। মনের আনন্দে রাজ্যের দিকে ফিরতে থাকলেন আলেয়া, কিন্তু বিপদ ঘনিয়ে এলো পরের রাতেই। বাঘ শিকারের পরের রাতে দেখলেন আলেয়া আরও এক বাঘিনী তার শাবককে নিয়ে জল খাচ্ছে। ধীরে ধীরে ঠিক আগের মতন তার দিকে এগিয়ে গেলেন রাজকুমার। এবার কিন্তু তার আগের মতন ঘটনা ঘটল না। সবাই দেখল চোখের সামনে রাজকুমারকে নিয়ে বাঘ আর তার শাবক মুখে করে নিয়ে চলে গেল। এই সমস্ত ঘটনা দেখার পরে রাজাও হাহাকার করে বাড়ি ফিরে আসেন। আলেয়ার অতৃপ্ত আত্মা কিন্তু থেকে গেল সুন্দরবনের জঙ্গলে। নিজের অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে আজও তিনি আলো হয়ে নাকি চারপাশে ঘুরে বেড়ায়। আর যারা সেই আলোকে দেখতে পায় বা সেই আলোকে অনুসরণ করে তারা নাকি তলিয়ে যায় মৃত্যুর মুখে। অনেকে আবার বলেন আলেয়া এতটাও খারাপ নন, তিনি নাকি আলোর বেশে দেখা দিয়ে সবাইকে সাবধান করে থাকেন, সামনে যেতে বাধা দেন। কিন্তু যারা তার এই বাধা শোনে না তারা নানা রকম বিপদের মুখে পড়ে এবং অনেক সময় মৃত্যুর মুখেও চলে যায়। সুন্দরবনের আলেয়ার এই রহস্য শুধুমাত্র রহস্য নয়, এটা একটা ভূতুড়ে রহস্য।
তাই রাতের অন্ধকারে আজও মাঝি মোল্লারা বারণ করে থাকে ওই ভুতুরে জলা জঙ্গলে পর্যটকেরা যেন না যায়। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এটুকুটাই। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো, আর এরকম ভিডিও ভালো লাগলে সানডে হরর এপিসোডে চোখ রেখো। ধন্যবাদ।